দু হাজার তেইশের ফার্স্ট জানুয়ারি নোটের মধ্যে মুড়ে রেখে দিন এই অদ্ভুত জিনিসটি এত পরিমাণ টাকা আকর্ষণ হতে শুরু করবে আপনি সারা জীবন টাকা গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন ইয়েস বন্ধুরা আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা নতুন বছর আসছে অর্থাৎ দু সাল আসছে দু হাজার তেইশ সালের ফার্স্ট জানুয়ারিতে টাকার মধ্যে আপনি একটা জিনিস যদি মুড়ে রেখে দিতে পারেন তাহলে এত পরিমাণ টাকা আসবে আপনি কল্পনা করতে পারবেন না বন্ধুরা টাকা ইনকামের জন্য প্রত্যেকে পরিশ্রম করে পরিশ্রম সবাইকে করতেই হবে কিন্তু আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিশ্রমেই দেখবেন ইনকামটা বহুগুণ বেড়ে গিয়েছে এই ছোট্ট একটি টোটকা করতে এছাড়াও দেখবেন এই টোটকার গুণে দেখবেন চারি দিক থেকে বিভিন্ন ইনকামের নতুন নতুন অপরচুনিটি চলে আসবে নূতন বছরে অর্থাৎ নতুন বছরের প্রত্যেকটা দিন আপনার শুভ হয়ে উঠবে আর্থিক ইনকাম সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আপনার জীবনে শুরু করবে বন্ধুরা বন্ধুরা আর্থিক সমৃদ্ধি কে না পেতে চায় সবাই চায় যে আর্থিক উন্নতি করতে আপনি যতই জ্ঞানী হন না কেন আপনি যতই বুদ্ধিমান বিদ্যমান হন না কেন আপনার কাছে এই কলিযুগে যদি টাকা না থাকে মানুষ কিন্তু আপনাকে কেউ সম্মান দেখাবে না সামনে হয়তো আপনাকে হেসে হেসে কথা বলবে পেছনে গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলতে থাকবে আজকের এই কলিযুগে ভালোভাবে যাপন করার জন্য আর্থিক স্টেবিলিটি প্রত্যেকেরই দরকার আর আর্থিক স্টেবিলিটির জন্য পরিশ্রম তো প্রত্যেকেই করেন কিন্তু কিছু কিছু তান্ত্রিক প্রয়োগ আছে কিছু কিছু শক্তিশালী টোটকা আছে যেগুলো প্রচন্ড মারাত্মকভাবে অর্থ অ্যাট্রাক্ট করতে পারে তো বন্ধুরা আপনি আপনার পরিশ্রমের সাথে সাথে আজকের যে টোটকা যে টেকনিক বলবো এটা প্রচণ্ড পরীক্ষিত টেকনিক যেটা আপনি অ্যাপ্লাই করলে দেখবেন আস্তে 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 সমৃদ্ধি ধন সম্পত্তি সমস্ত কিছু এক হতে শুরু করবে তো বন্ধুরা যারা চাইছেন যে দু হাজার সালটা সম্পূর্ণ অন্যভাবে কাটাবেন যারা চাইছেন যে অন্যান্য বছরের মতো আর্থিক অনটনে কাটাবেন না দু সালকে সম্পূর্ণ অন্যভাবে কাটাবেন সুখ সমৃদ্ধি আনন্দের সাথে কাটাবেন মাতা লক্ষ্মীর কৃপা দু সালে তেইশ সময় সবসময় আপনার জীবনে ভরে থাকুক যারা চাইছেন যে মাতা লক্ষ্মীর আশীর্বাদের হাত সর্বদা আপনার মাথার উপরে থাকুক তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী কমেন্ট করে অবশ্যই জানান কারণ মাতা লক্ষ্মীর কৃপা আপনার ওপরে যদি একবার চলে আসে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে দরিদ্র করে রাখবে চারিদিক থেকে এত পরিমাণ আর্থিক উন্নতি হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত টাকা কোথায় এতদিন লুকিয়েছিল তো বন্ধুরা যারা টোটাল জানকারি জানতে চাইছেন ভিডিওটি ফার্স্ট টু লাস্ট এক মুহূর্ত স্কিপ না করে দেখবেন কারণ বন্ধুরা আধা আধুরি জানকারি কখনো কিন্তু পুরোপুরি লাভ দিতে পারে না সম্পূর্ণ তথ্য জানুন এবং হানড্রেড পারসেন্ট আপনার জীবনে মেরাকেল পরিবর্তন আনুন আর যারা আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখেন তাদেরকে আমি আমার নিজের পরিবারের মতো বলে মনে করি নিজের পরিবার ভাবি তাই আপনাদের উন্নতির জন্য আমি দিন রাত এক করে কিন্তু নতুন নতুন তথ্য নিয়ে আসি বহু মানুষ উপকৃত হতে শুরু করেছে বন্ধুরা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে আমার টেকনিকগুলো অ্যাপ্লাই করুন ডেফিনেটলি আপনার জীবনে উপকার আসবেই আসবে বন্ধুরা যদি আপনি চান যে সামান্য আপনি পরিশ্রম করে আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন তার থেকে বেশি পরিমাণ আপনি ইনকাম করুন ইনকামের বিভিন্ন নিত্য নতুন অপরচুনিটি আপনার কাছে আসুক যারা চাইছেন যে আমার ইনকামের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তো আমার ব্যয়ের থেকে আয়টা বেশি হোক তারা আজকের এই তথ্যগুলো মন দিয়ে শুনুন কারণ প্রচণ্ড শক্তিশালী তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু নূতন বছরে আপনার জীবনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে দু হাজার তেইশ সালের ফার্স্ট জানুয়ারিতে কোন কোন ভুলগুলো আপনার করা উচিত নয় কারণ জানতে অজান্তে এই ভুলগুলো আপনি করেন বলে আপনাকে কিন্তু দুঃখ দারিদ্রতার শিকার হতে হয় কারণ এই বিশ্ব জগতে যা কিছু দেখেন সমস্ত কিছুর মধ্যে এনার্জি আছে নিউটন প্রমাণ করেছেন যে এই বিশ্বের প্রত্যেকটা কণার মধ্যে এনার্জি আছে আপনার শরীরে একটা কোষের মধ্যে যে এনার্জি আছে টাকার মধ্যেও সেম এনার্জি আছে আপনার বাড়িতে যা কিছু দেখেন সমস্ত কিছুর মধ্যে এনার্জি আছে আর সেটা ভাইব্রেশন করে আপনার এনার্জির সাথে মানি এনার্জিকে আপনি যদি অ্যাট্রাক্ট করে দিতে পারেন মানি কিন্তু আপনার জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করে নূতন বছরে ফার্স্ট জানুয়ারিতে আপনার কোনটা করা উচিত নয় সেগুলো এবার আমরা বছরের একদম নূতন সুন্দর চকচকে নোট যদি এসে যান সেটা কিন্তু নূতন বছরে আপনি খরচা করবেন না নূতন বছরে আপনার কাছে যে সমস্ত পুরানো যা কিছু নোট আছে সেগুলো খরচা করে আপনি আপনার দৈনন্দিন কাজ চালান কিন্তু ফার্স্ট জানুয়ারিতে আপনি নূতন নোটকে খরচা করবেন না বন্ধুরা কারণ এই নোটটাকে আপনি রেখে দিন এবং মাতা লক্ষ্মীর পূজা দিন এতে কিন্তু মাতা লক্ষ্মী প্রচণ্ড প্রসন্ন হন বন্ধুরা এতে কিন্তু মাতা লক্ষ্মী আপনার জীবনে আরও নোট আসার আশীর্বাদ প্রদান করে তাই ভুল করেও নূতন বছরের নূতন যে নোট আছে ফার্স্ট জানুয়ারিতে খরচা করবেন না ফার্স্ট জানুয়ারি ছেড়ে আপনি অন্য যে কোনো দিন খরচা করুন কিন্তু ফার্স্ট জানুয়ারিতে ভুল করেও করবেন না দ্বিতীয় যে ভুলটা করবেন না সেটা হলো হলদিকে কোনোভাবেই আপনি পায়ে মারিয়ে ফেলবেন না অর্থাৎ বাড়িতে কোথাও যদি হলদি টলদি পড়ে থাকে সেটা আপনি পা দিয়ে খুঁটবেন না বা মারিয়ে ফেলবেন না এটা প্রচন্ড অশুভ কারণ বন্ধুরা নতুন বছরে ফার্স্ট জানুয়ারি রবিবার পড়েছে আর রবিবার হচ্ছে সূর্যের দিন ইয়েস বন্ধুরা সূর্যদেবের দিন হলদি কিন্তু সূর্যদেবের প্রচণ্ড পছন্দের জিনিস সাথে সাথে বিষ্ণুরও প্রচন্ড পছন্দ পছন্দের জিনিস তাই আপনি যদি রবিবার দিন এই ফার্স্ট জানুয়ারি রবিবার দিন আপনি যদি হলদিকে পায়ে মারান সূর্যদেব প্রচন্ড আপনার উপরে বিরক্ত হয়ে যান নারাজ হয়ে যান সাথে সাথে ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মীও নারাজ হয়ে যান এবং জীবনের মতো আপনার বাড়ি থেকে আপনার গৃহ ছেড়ে চলে যান তাই ভুল করেও নূতন বছরের যে ফার্স্ট জানুয়ারি এদিন হলদিকে আপনি পায়ে মারাবেন না নম্বর নতুন বছরে যেটা করবেন না অতিরিক্ত খরচা করবেন না যেটা দরকার সেটুকু করুন কিন্তু অতিরিক্ত ব্যয়বহুলভাবে নিজেকে জাহির করার জন্য যে খরচা সেটা থেকে বিরত থাকুন এবং সাথে সাথে যেটা করবেন না সেটা হলো তেজে গাড়ি চালানো বা দ্রুত গতিতে গাড়ি চালানো বন্ধুরা আপনি শুধুমাত্র আপনার জীবনটা আপনার নয় আপনার সাথে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা বাবা অনেকের জীবন জড়িত আছে তাই নতুন ফার্স্ট দিনটাতে আপনি আপনি যে গাড়ি চালান সেটা যে জানি হোক সেটাকে আপনি এক কন্ট্রোল গতিতে আপনি গাড়িটা চালান তাতে আপনার জীবন সুরক্ষিত থাকবে এবং আপনার পরিবারও সুরক্ষিত থাকবে নম্বর যে জিনিসটা করবেন না সেটা ভুল করেও নতুন বছরের ফার্স্ট দিনে করবেন না চাকু ছুরি কাচি এই টাইপের কাটা হয় যেই সমস্ত জিনিসগুলো সেইগুলো কোনো দিন নতুন বছরের ফার্স্ট দিনে কিনবেন না তাহলে কিন্তু সারা বছরটা আপনার কিন্তু প্রচন্ড দুঃখ দারিদ্রতার মধ্যে কাটতে পারে কারণ চাকু ছুরি কাচি এইগুলো কিন্তু যে ধার জাতীয় জিনিসগুলো ওইগুলো কিন্তু নেগেটিভ এনার্জি জেনারেট করে আপনি ফার্স্ট জানুয়ারি বাদ দিয়ে আপনি যে কোনো দিন কেনুন কারণ নূতন বছর যেহেতু আপনি সুন্দরভাবে আপনার জীবনকে শুরু করতে চাইছেন নূতন বছরটাকে সুন্দরভাবে কাটাতে চাইছেন তো ফার্স্ট দিনটা আপনি অ্যাভয়েড করুন তাতে করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে আসুন এবার আমরা জেনে নিই যে নূতন বছরের দিন আপনার কি করা উচিত তো বন্ধুরা নতুন বছর যেদিনই পড়ছে ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলা স্নান টান করে সূর্য প্রণাম করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি পাশের আপনি যে দেবতা দেবীর মন্দির আছে সেখানে চলে যান একটা নারকেল নিয়ে চলে যান বন্ধুরা নারকেলটা আপনি প্রসাদ স্বরূপ আপনি দেবতা দেবী যাকে ইয়ে করুন তাকে দিন তার সাথে সাথে পূজা দিন দিয়ে আপনি আপনার মনোবাঞ্ছা জানিয়ে চলে আসুন বন্ধুরা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু বা হে দেবতা দেবী যাকে আপনি বিলিভ করেন যে আমার সারা বছরটা যেন খুব সুন্দরভাবে কাটে সেইভাবে আশীর্বাদ করুন এইভাবে আপনি অবশ্যই এটা করুন দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে ভগবান নারায়ণ এবং আপনি যে দেবতাকে বিলিভ করেন সেই দেবতা বা দেবীর আশীর্বাদে আপনার নূতন বছরটা কিন্তু সুন্দরভাবে কাটবে তাই নূতন বছরে ফার্স্ট সকালে ঠাকুর দেবতার পূজা দিতে ভুলবেন না দু নম্বর জিনিসটা প্রচণ্ড শক্তিশালী বন্ধুরা মারাত্মকভাবে কাজ করে যদি আপনার মধ্যে সামর্থ্য থাকে বন্ধুরা গরিব দুঃখী যে আছে মন্দিরের কাছে তাদেরকে কম্বল জ্যাকেট শীতের যদি কিছু পোশাক আপনি পারেন যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই দান করুন যদি সামর্থ্য না থাকে নতুন বছরে ফার্স্ট দিনে আপনি অল্প করে কিছু চাল ডাল তেল এই টাইপের কিছু আপনি মার্কেট থেকে কিনে কোনো গরিব দুঃখীকে দিন যদি সেটাও সম্ভব না হয় আপনার মতো কিছু পয়সা বা কিছু সাহায্য আপনি গরিব দুঃখীকে মন্দিরের পাশে যারা আছে তাদেরকে দিন বন্ধুরা এটা আপনি করলে অদৃশ্যভাবে অদৃশ্য হবে এনার্জি আপনার উপরে কাজ করবেই বন্ধুরা পজিটিভ এনার্জি কাজ করবে এবং আপনি দেখবেন আপনি যে পরিমাণ দান করছেন হাজার গুণ সেটা আপনার কাছে এর রিটার্ন স্বরূপ হয়ে ফেরত আসবে বন্ধুরা তাই নতুন বছরে ফার্স্ট দিন যদি পসিবল হয় আপনি দান করুন তাই নতুন বছরে ফার্স্ট দিনে যদি আপনার যদি আপনার সম্ভব হয় অবশ্যই কিছু না কিছু দান করার চেষ্টা করুন নম্বর পয়েন্ট নতুন বছরে বাড়িতে মিষ্টি কোনো খাবার অবশ্যই বানান নারকেল নাড়ু হতে পারে কোনো সন্দেশ হতে পারে নাড়ু হতে পারে আপনি বানান এবং বাড়ি সবাইকে দিন বন্ধুরা একসাথে বসে ওই দিন খান সবাই মিলে সবাই মিলে আনন্দের সাথে কাটান যদি আপনি বাড়িতে বানাতে না পারেন মার্কেট থেকে কিছুটা কিনে এনেও অল্প অল্প করে হলেও সবাই মিলে মিষ্টিমুখ করুন এবং খান তাতে করে সারা বছরটা সবার আনন্দের সাথে মিষ্টতার সাথে কাটবে বন্ধুরা এছাড়াও নূতন বছরে আপনাকে যেটা করা উচিত নয় সেটা হচ্ছে ভুল করেও দুঃখ করবেন না সব সবসময় আনন্দে থাকার চেষ্টা করবেন নূতন বছরে ফার্স্ট দিনটা আনন্দের সাথে হাসি মজাক আনন্দ করে কাটান একে অপরের সাথে হই করে কাটান দেখবেন সারা বছরটা সুন্দরভাবে আপনার কাটতে শুরু করবে শুনুন এবার আমরা জেনে নিই যে কোন সেই উপায়টা করবেন যেই উপায় করলে চারিদিক থেকে আপনার জীবনে মানি অ্যাট্রাক্ট হতে শুরু করবে অর্থাৎ আপনি যদি চান যে আপনার যে ইনকাম সেটা একশো গুণ বেড়ে যাক সেটাও হবে আপনি যদি চান সেটা দুশো গুণ বেড়ে যাক সেটাও হবে আপনি যদি চান পাঁচশো গুণ বেড়ে যাক সেটাও হবে খুব মিরাকেল উপায় বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন প্রচণ্ড শক্তিশালী উপায় বন্ধুরা নতুন বছরে সকালবেলা স্নান করে আপনি আপনার ঠাকুর ঘরে পূজা পাঠ করলেন করার পরে আপনি হনুমান চালিশা একবার পাঠ করে নিলেন নেয়ার পরে আপনি পাঁচশো টাকার নোট একশো টাকার নোট দুশো টাকার নোট তিনটে নোট নেবেন একটা একশো টাকার নোট একটা পাঁচশো টাকার নোট একটা দুশো টাকার নোট নেবেন বন্ধুরা নিয়ে তাতে আপনি একটুখুনি হলুদের যে ফ্রেশ যে হলুদ হয় আপনি চাইলে যে রান্নাঘরের যে নোংরা ওই হলুদ নেবেন না আপনি চাইলে মার্কেট থেকে ফ্রেশ হলুদ কিনে আনতে পারেন বা আপনি চাইলে আর শুকনো হলুদ হয় ওটা আপনি নিজে নিয়ে পরিষ্কার কোনো জায়গায় ছিঁচে ওটাকে একটু ডাস্ট করে নিয়ে ওই হলুদের যে টিকা আপনি টাকার এক কোণে হালকা করে লাগিয়ে লাগে তিনটে কোণে এটা করতে পারেন এছাড়াও আপনি চাইলে যে শুকনো হলুদ হয় গোটা হলুদ আপনি টাকার মাঝখানে রাখুন অর্থাৎ পাঁচশো টাকার নোটের মাঝখানে একটা দুশো টাকার নোটের মাঝখানে একটা একশো টাকার নোটের মাঝখানে একটা রেখে ওইটাকে আপনি হলুদ রিবন বা হলুদ সুতো দিয়ে ওটাকে বাঁধুন বাঁধার পরে একটা ওই টাকা সমেত রিবনটাকে আপনি করবেন কি আপনার যে টাকা রাখার জায়গা অর্থাৎ যেখানে আপনি মানি রাখেন সুটকেস সিন্দুক সেখানে রাখুন একটাকে আপনি ঠাকুর ঘরে রাখুন আর একটাকে আপনি আপনার বাড়ির যে কোনো উত্তর দিকে রাখুন বন্ধুরা বন্ধুরা একশো টাকার যে নোটটাকে আপনি মুড়ে আপনি রাখছেন এটা একশো গুণ ইনকাম বৃদ্ধিতে একশো গুণ শক্তিশালীভাবে আপনার জীবনে টাকা আকৃষ্ট হতে সাহায্য করবে এটা মনে করা হয় বন্ধুরা পাঁচশো টাকার নোটটা পাঁচশো গুণ আপনার ইনকাম বৃদ্ধিতে সাহায্য করবে মনে করা হয় দুশো টাকার নোটটা দুশো গুণ শক্তিশালী ইনকাম বৃদ্ধি করবে সেটা মনে করা হয় বন্ধুরা তো বন্ধুরা এই টোটকাটি যখন করবেন তখন কিছু সাবধানতা মাথায় রাখতে হবে এক যে টাকাটা নেবেন তাতে যেন কোনো পেনের দাগ কোনো লেখা না থাকে দ্বিতীয় টাকাটা কোথাও যেন ছেঁড়া পড়া না থাকে টাকাটা তৃতীয় হচ্ছে যেন নূতন নোট হয় ইয়াস বন্ধুরা এই তিনটে জিনিস করুন করার পরে মাতা লক্ষ্মীর সামনে পূজা দিন মাতা লক্ষ্মীর কাছে আপনি বসে পূজা পাঠ করুন দরকার হলে ব্রাহ্মণ ডেকেও পূজা দিতে পারেন বা আপনি চাইলে হনুমান চল্লিশা বা লক্ষ্মী পাঁচালী পাঠ করতে পারেন করার পরে তিনটে টাকাকে তিন জায়গায় একটা মাতা লক্ষ্মীর কাছে বা ঠাকুর ঘরে একটা আপনার বাড়ির উত্তর দিশাতে এমনভাবে রাখবেন যেন ইঁদুরে তিঁদুরে কেটে না দেয় আপনি কোনো সিন্দুকে কোনো বাক্সর মধ্যে চাপা দিয়ে রাখতে পারেন আর একটা হচ্ছে আপনার ধনপেটিতে তিন জায়গায় রাখুন রাখার পরে আপনি আপনার প্রতিনিয়ত যে কাজ আছে সেটা করতে থাকুন এই ছোট্ট টোটকা আপনি করলেই দেখতে পাবেন আপনার ইনকাম বহুগুণ বাড়তে শুরু করেছে চারিদিক থেকে অর্থ অ্যাট্রাক্ট হতে শুরু করেছে বন্ধুরা কাজ প্রত্যেকে করতে হবে আমার প্রত্যেকটা টোটকায় আমি কখনো এটা বলিনি যে আপনি কাজ বন্ধ করে দিয়ে শুয়ে ঘুমিয়ে থাকুন টাকায় এসে যাবে এটা কখনোই নয় আপনি কাজ যেটা করছেন সেখান থেকে ইনকামের রাস্তা তৈরি হবে ইনকামের নতুন নতুন অপরচুনিটি তৈরি হবে ইনকামের থেকে আপনার ব্যয়ের থেকে ইনকামটা অনেক গুণ বেড়ে যাবে যার ফলে কিন্তু ধন সম্পত্তি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা অবশ্যই নতুন বছরে এই টোটকাগুলো অ্যাপ্লাই করুন করে নিজের জীবনে সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট করুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনেজেলি টিচার নমস্কার